কথার সঙ্গে আরেকটা কথা একটু এদিক ওদিক করে জুড়ে দিয়ে যদি মানেটা এক করা যায় তাহলে কনফিউশন বা ধোঁয়াশা বারে বই কমে না। ছোটবেলায় পড়া মনে আছে অবাক জলপান, জল চাইতে গিয়ে পথিক জিজ্ঞাসা করেন যে জল পাই কোথায় বলুন তো, উত্তর আসে এটা তো কাঁচা আমের মরশুম, কাঁচা আম চান তো দিতে পারি, জল পাই কোথায় পাবো। আরে মশাই জল পাই বলছি না, আমি তো জল চাইছি। চাচ্ছেন না তাহলে জল বললেই হয়, জল পাই বলার দরকার কি? আলু চাইলে কি কেউ আলু বকরা চায়? বরকে কেউ বরকন্দাজ বলে? মাছকে কি কেউ মাছ রাঙা বলে? এরকম একাধিক উদাহরণ এসেছিল ছোট্টবেলায় পড়া সেই সমস্ত লেখাগুলো চোখের সামনে ভেসে ওঠে কখন, যখন দেখি যে দক্ষিণেশ্বর স্কাইওয়াক বললে কেউ দক্ষিণেশ্বর বোঝাবার চেষ্টা করেন। মজার না? আরে দক্ষিণেশ্বর আর দক্ষিণেশ্বরের স্কাইওয়াক কি এক হলো? দক্ষিণেশ্বর মন্দির আর দক্ষিণেশ্বর মন্দিরে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন কি এক হলো? দুটোকে এক করে দাও, মুড়ি মিছড়ি এক দর, নামে নামে মিলিয়ে দাও, তাহলে যেন নতুন রাজনীতির সমীকরণ তৈরি হয়ে যাবে। অযোধ্যায় রামলালার মূর্তি প্রাণ প্রতিষ্ঠা হয়ে গিয়েছে অযোধ্যা মন্দিরের পরে। অনেকেই বলছেন যে অযোধ্যা বাস ঝাঁকি হ্যায় কাশী মথুরা বাকি হ্যায়। আর আমরা কি দেখলাম কাশীতে জ্ঞানবাপীর, যে জ্ঞানবাপীতে সেখানে ইতিমধ্যেই পুজো করার অনুমতি পেয়ে গেছে, আজ থেকে সেখানে ধুমধাম করে পুজো শুরু হয়ে গেল। অতএব কোন ইকুয়েশনে কোন সমীকরণে হঠাৎ করে বাংলার মানুষজনকে বোঝানো যে আমাদের এ রাজ্য কিন্তু যখন তখন যা হোক কিছু একটা ভাঙা পড়তে পারে? দক্ষিণেশ্বরের নাম টেনে নিয়ে এসো, নবদ্বীপের নাম টেনে নিয়ে এসো, কালীঘাটের নাম টেনে নিয়ে এসো, কিন্তু কেন দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে চাইছে কে? না দক্ষিণেশ্বর কেউ ভাঙতে চেয়েছে, না কালীঘাট কেউ ভাঙতে চেয়েছে, নাকি নবদ্বীপ মায়াপুর কোথাও কিছু হয়েছে? হাওয়ার সঙ্গে যুদ্ধ করে গাত্রে হলো ব্যথা, কিন্তু এই যুদ্ধ করে তো গাত্রে ব্যথা হয় না, এই যুদ্ধ করে এরকম ভাবে হাওয়ার সঙ্গে যুদ্ধ করে মানুষের মগজে ব্যথা করিয়ে দেওয়া যায়, প্যারালাল একটা অদ্ভুত রকম ভয়ের ন্যারেটিভ তৈরি করে দেওয়া যায়, যখন তখন যা কিছু হতে পারে এমন একটা ভয়ের বাতাবরণ তৈরি করে দেওয়া যায়। কারা করছে, কেন করছে, কিসের স্বার্থে করছে, কেন হঠাৎ করে এইভাবে বিভাজন বিভাজন খেলা, আগুন নিয়ে খেলা কেন? আমরা তো সেই বাঙালি যে পড়ে পড়ে বড় হয়েছি হেথা একদিন বিরামবিহীন মহাঙ্কার ধ্বনি হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী, তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট হিয়া। দেশটার নাম ভারতবর্ষ, কবি বলেছিলেন ভারত তীর্থে এটাই আমার দেশ। আজকের এই দিনটা একটা গুরুত্বপূর্ণ দিন, কেন বলছি, কারণ কারণ আছে, কারণ অযোধ্যার পর কাশীতেও একটা বড় জয়, জ্ঞানবাপীতে শিবই সত্য প্রমাণ হয়ে গিয়েছে এবং সেখানে আজকে পুজো শুরু হয়ে গিয়েছে। এসব থেকে অনেক অনেক দূরে রয়েছে আমার রাজ্য, কেন? কারণ এখানে হঠাৎ করে শুধুমাত্র নির্দিষ্ট কোনো জায়গায় নির্দিষ্ট কোনো জেলায় সেখানে কর্মী সভা জনসভা করতে গিয়ে একটা প্যারালাল ন্যারেটিভ তৈরি করার কাজ চলছে সূক্ষ্মভাবে। কেন বলছি কথা, দুটো তারিখ মনে করাবে, একটা 22 জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা অযোধ্যায়, তার তার ঠিক 6 দিন আগে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলছেন যে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে দেব না, দক্ষিণেশ্বর ভেঙে দেবে মুখের কথা, কালী এরপর তো একদিন বলবে কালীঘাট ভেঙে দেবো। হঠাৎ করে রাম মন্দিরের পাল্টা দক্ষিণেশ্বরকে আড়াআড়িভাবে দাঁড় করানোর চেষ্টা কেন? কাদের শান্ত রাখতে, কাদের তুষ্ট করতে, বা কোন ন্যারেটিভ সেট করতে? 2 সপ্তাহ পর শান্তিপুর, আজ শান্তিপুরে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বলছেন আরও একবার প্রাণ থাকতে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে দেব না। আমি প্রথমে বক্তব্যটা শোনাই তারপর বলি আপনাদের যে হঠাৎ করে এত কিছু ভাঙাভাঙির বিষয়টা আসছে কোত্থেকে, কিসের জন্য, কোন সমীকরণে, এবং যে যে অভিযোগগুলো করা হচ্ছে তার আসল সত্যিটা কি। প্রথমে শুনে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বলেছেন শান্তিপুর থেকে, দেখুন। বিজেপি কি করেছে, নোটবন্দি, গৃহবন্দি, দলিতদের উপর অত্যাচার, তপশিলিদের উপর অত্যাচার,
আমার বলে কি না দক্ষিণেশ্বর মন্দিরে স্কাইওয়াক ভেঙে দেবে, আমি বলি আমার বুকের পাটা থাকতে আমি হাত দিতে দেব না, তার কারণ আমি নবদ্বীপেও হাত দিতে দেব না, শান্তিপুরেও দেব না, চার্চেও দেব না, মন্দিরেও দেব না, মসজিদেও দেব না, গুরুদ্বারাও দেব না, গির্জায়ও দেব না, জায়ের থানেও দেব না, মাঝি থানেও দেব না। বা কি সুন্দর, সমস্ত ধারা সমস্ত নদীর জল এক জায়গায় এসে লীন হলো, বিলীন হলো, অসাধারণ। হচ্ছে কথা উন্নয়নের, হচ্ছে কথা মেট্রো রেলের। সেই জায়গা থেকে দাঁড়িয়ে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক এক হয়ে গেল। দক্ষিণেশ্বরের স্কাইওয়াক কি কোনো হিস্টোরিক স্ট্রাকচার? দক্ষিণেশ্বরের স্কাইওয়াক দক্ষিণেশ্বরের মন্দির নয়, অথচ তার সঙ্গে দক্ষিণেশ্বরকে জুড়ে দেওয়া, দক্ষিণেশ্বরের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে বাকি মন্দির জুড়ে দেওয়া, চার্চ জুড়ে দেওয়া, মসজিদ জুড়ে দেওয়া, এই রাজনীতি করছে কে? আমার প্রশ্ন, দক্ষিণেশ্বরের স্কাইওয়াক মন্দির মসজিদ তো ছেড়ে দিন, দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে চেয়েছে কে? নবদ্বীপ কেউ ভাঙতে চেয়েছে? মায়াপুর কেউ ভাঙতে চেয়েছে? শান্তিপুর কেউ ভাঙতে চেয়েছে? না ভাঙার মতো সেখানে কিছু আছে? হঠাৎ করে ভাঙাভাঙি খেলার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কি এমন পেলেন? এর আগে আজকে তো অনেক লম্বা তিনি তার লিস্ট বলেছেন যে কি কি জিনিস তিনি ভাঙতে দেবেন না। এর আগে তিনি কি বলেছেন? শুধুমাত্র দক্ষিণেশ্বরের স্কাইওয়াক বললে যেখানে কাজ মিটে যায়, যদি মেট্রো সম্প্রসারণের জন্য দক্ষিণেশ্বরের স্কাইওয়াক নিয়ে কোনো কনফিউশন তৈরি হয়ে থাকে তাহলে স্কাইওয়াক পর্যন্ত বললেই হয়ে যেত। কিন্তু আরো এগিয়ে ওই যে বললাম জল আর জলপাই কি এক, আম আর আমরা কি এক, মাছ আর মাছরাঙা কি এক, চাঁদকে কি কেউ চাঁদমালা বলে, দক্ষিণেশ্বর স্কাইওয়াককে কি কেউ দক্ষিণেশ্বর মন্দির বলে? বলে না তো, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন। দেখুন 16 জানুয়ারি কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার রক্ত থাকতে আমি দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে দেব না। হাত দিচ্ছে কোথায়? হাত দিচ্ছে দক্ষিণেশ্বরে? কদিন বাদে বলবে কালীঘাটটা ভেঙে দাও, শুনবো না। হাত দিচ্ছে কোথায় দক্ষিণেশ্বরে? আবারও একই প্রশ্ন। ম্যাডাম চিফ মিনিস্টার, দক্ষিণেশ্বরে স্কাইওয়াক আর দক্ষিণেশ্বর এক? আরে কালীঘাটের মন্দিরের সামনের রাস্তা তো আপনার পুরসভার লোকজন খুঁড়ে রেখে দিয়েছিল, সেখান থেকে গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছিল না, তাহলে কালীঘাটের সামনের রাস্তা আর কালীঘাট মন্দির কি এক হয়ে গেল? কি করে মেলানো সম্ভব? আম আমরা তো এক নয়, জল জলপাই যেভাবে এক ছিল না টেক্সট বুকে পাঠ্যপুস্তকে, সমস্যার সূত্রপাত কোথায়? কোন জায়গায় হাওয়ার সঙ্গে যুদ্ধ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যুদ্ধ করে শেষ পর্যন্ত নিজের সুবিধার্থে একটি নিজের মতো ন্যারেটিভ তৈরি করতে চাইছেন, যাতে মানুষ ভাবতে শুরু করে আরে দক্ষিণেশ্বর নিয়ে কিছু হচ্ছে নাকি, কালীঘাট নিয়ে কিছু হচ্ছে নাকি, ভয় ভয় ভয়, চূড়ান্ত কনফিউশন। 2018 সালের কথা একটু ব্যাক করে যাই, এটা 2024 সাল, আমি ফিরে যাচ্ছি 2018 সালে। 2018 সালের 5ই নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কাইওয়াকের উদ্বোধন করেছিলেন। সেই সময় সত্যি মানুষ, প্রত্যেকটা পশ্চিমবঙ্গের মানুষ তারা গর্বিত হয়েছিলেন, রাজ্যের গর্ব, দেশের গর্ব, এত সুন্দর একটা স্কাইওয়াক তৈরি হয়েছে। আজ যখন হঠাৎ করে কানে বারবার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন কানে লাগছে কোথাও, খটকা লাগছে, কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? স্কাইওয়াক ভাঙতে দেবো না, বুকের পাটা থাকতে স্কাইওয়াক ভাঙতে দেবো না, শরীরে রক্ত থাকতে গেলে দক্ষিণেশ্বরে হাত দিতে দেবো না, কেসটা কি? জানতে ইচ্ছে হলো। তো জানতে গিয়ে কি দেখলাম? এবার আসি, কোনটা জল আর কোনটা জলপাই? জানতে গিয়ে খোঁজ খবর করে যে জানতে পারলাম যে মুখ্যমন্ত্রী বলছেন ভাঙা হচ্ছে, কিন্তু আসলে কেসটা তা নয়। দক্ষিণেশ্বর স্কাইওয়াকে ক্রস ওভার না থাকার কারণে আপ এবং ডাউন লাইনে একই সঙ্গে মেট্রো চালানো সম্ভব হচ্ছে না। এটা আজকে নতুন ঘটনা এমন নয়, বেশ বিগত কয়েক মাস ধরে এই নিয়ে আলোচনা চলছে যে সেখানে নাকি এয়ার স্পেস, স্কাই স্পেস দরকার হবে, এবং সেখানে ক্রস ওভার না থাকার কারণে, অর্থাৎ একই সঙ্গে যেখানে আপলাইন এবং ডাউন লাইনে ট্রেন চলাচল করতে পারে সেইটা দক্ষিণেশ্বরের স্কাইওয়াকে না থাকার কারণে সেখানে এই দুটো লাইনের মেট্রো চলাচল সম্ভব হচ্ছে না, যে কারণে পরিষেবায় সমস্যা তৈরি হয়েছে। মেট্রো তো আমাদের গর্ব,
কলকাতায় প্রথম মেট্রো স্টেশন চালু হয়েছিল, প্রথম মেট্রো চলে আমার শহর কলকাতায়। আর তারপর দেখুন সেখান থেকে দিল্লি, মুম্বাই, ব্যাংকক কত কিছু কত দূর এগিয়ে গেল, এখনো পর্যন্ত আমাদের মেট্রো জট কাটতেই চায় না, সেটা পরের বিষয়। বাদ দিন তো, এই মুহূর্তে দক্ষিণেশ্বর থেকে একটি লাইনে, একটি লাইনের মধ্যে মেট্রো চলাচল করছে। আপ এবং ডাউন লাইনে মেট্রো পরিষেবা চালুর জন্য মেট্রোর চাই 60 মিটার জায়গা। আর সেই 60 মিটার এয়ার স্পেস, অর্থাৎ যেটা যেহেতু ওপর দিয়ে যাচ্ছে, ওপরে একটা 60 মিটারের গ্যাপ দরকার। তো 60 মিটার এয়ার স্পেসের জন্য দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকের কিছু অংশ যদি সরানো যেত, বা যদি অন্য দিক থেকে কোনো বিকল্প রাস্তা করা যায়, তার জন্য একটা আলোচনা রাজ্য সরকারের সঙ্গে চলেছিল। কিন্তু পরবর্তীকালে জানানো হয় যে স্কাইওয়াক ভাঙার বিষয়ে কোনো কিছুই তারা বলছেন না, না অনুরোধ করছেন, না নির্দেশ দিচ্ছেন, এমনকি এই সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি আজ পর্যন্ত জারি হয়নি। এরপর আরও বিস্তারিত খোঁজ নেওয়ার জন্য আমি পৌঁছে গেলাম পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রর কাছে। জানতে চেয়েছিলাম, প্রশ্ন পাঠিয়েছিলাম যে কেসটা কি, ব্যাপারটা কি, হঠাৎ করে বিগত কয়েকদিন ধরে রাম মন্দির পর্বেই মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ভাঙাভাঙির কথা বলছেন, তো স্কাইওয়াক ভাঙা হবে বা ভাঙা হতে পারে এরকম কোনো ব্যাপার তৈরি হয়েছে নাকি? কৌশিক মিত্র মুখ্য জনসংযোগ আধিকারিক পূর্ব রেলওয়ে, তিনি কি জানাচ্ছেন আমাদের রিপাবলিক বাংলাকে, দেখুন। আমাদের স্কাইওয়াক ভেঙে দেওয়ার রেলের তরফ থেকে কোনো স্টেটমেন্ট কোনো অফিসিয়াল ইস্যু করেনি। আমরা কখনোই চাই না, রেলওয়ে চাই না কখনোই যে স্কাইওয়াক ভেঙে দেওয়া হোক। এটা কিছুটা হলেও রিউমার বলে আমি মনে করি, একটা ভ্রান্তি ছড়ানো হচ্ছে। একটা ক্রসওভার আমাদের দরকার হয়ে পড়েছে, কেননা যে লাইনে আমরা ট্রেনটাকে নিচ্ছি, অন্য লাইনে আবার ট্রেনটাকে নিয়ে এসে তারপরে ট্রেনটাকে চালু করতে গেলে 5-6 মিনিট একটা ডিটেনশন হচ্ছে। সেই সময়টুকু কলকাতাবাসীকে উপহার দেওয়ার জন্য আমরা একটা ক্রসওভার চাইছি। দ্যাট ইজ অন দ্য এয়ার স্পেস, আই রিপিট, দ্যাট ইজ অন দ্য এয়ার স্পেস, কোনো আমাদের জমি দরকার নেই। আমি জানি না যে কৌশিক মিত্রর এই কথা এই মুহূর্তে যারা সোজাসুজি স্বর্ণালী দেখছেন, যারা সোজাসুজি স্বর্ণালীর দর্শক, তারা কথাটা ক্লিয়ারলি শুনতে পেলেন বা বুঝতে পেলেন কিনা। রেল, মেট্রো রেল স্পষ্টভাবে বলছে আমাদের কোনো জমির দরকার নেই, বাস যা হওয়ার হয়ে গেছে, আর কোনো জমির দরকার নেই। শূন্যে, এয়ারে শূন্যে একটা স্পেস দরকার, একটা 60 মিটারের গ্যাপ দরকার মাত্র। এই যে স্কাইওয়াক ভেঙে দিতে পারে, স্কাইওয়াকে হাত পড়তে পারে, যদিও স্কাইওয়াক কোনো হিস্টোরিক স্ট্রাকচার নয়, স্কাইওয়াক মাত্র 2018 সালে উদ্বোধন হয়েছে, যদি প্রয়োজন পড়ে নিঃসন্দেহে সেখানে কোনো ছুরিকাছি চলতেই পারে, কিন্তু স্কাইওয়াক নিয়ে কোনো কথাই হয়নি। তিনি বলছেন পুরোটাই একটা ভ্রান্তি, বিভ্রান্তি এবং রিউমার। রিউমার বোঝেন তো, রিউমার যেরকম ছড়ানো হয় গণেশ দুধ খাচ্ছে, রিউমার সেরকম রিউমার ছড়িয়ে পড়ছে। তো এই রিউমার যখন ছড়িয়ে পড়ছে, রাজ্যের শীর্ষস্তর সে রিউমারটাকে দায়িত্ব নিয়ে ছড়াচ্ছেন কেন, কাদের জন্য? আর যদি রিউমার তিনি নিজেই এত ভরসা করেন, সরাসরি কথা বলছেন না কেন রেলের সঙ্গে? আর যদি রেলের সঙ্গে কথা বলতে তো আপত্তিও হয়, তাহলে স্পষ্টভাবে দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক বলতে হয়, দক্ষিণেশ্বর বলতে নেই, প্রাণ থাকতে দক্ষিণেশ্বরে হাত পড়বে না। এইটা কোনো এই এই লাইনে কিছু মানে বোঝানো হয় না। দক্ষিণেশ্বরের স্কাইওয়াক আর দক্ষিণেশ্বর মন্দির দুটো এক বিষয়ে নয়, বোঝানো সম্ভব হচ্ছে না হয়তো। আসলে হিসেবটা বোধহয় পরিষ্কার হয়ে যাচ্ছে, কেন বলছি, একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা। 16ই জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের ঠিক 6 দিন আগে থেকে ক্রমশ বিল্ড আপ করা হচ্ছে এই ন্যারেটিভটা। ঠিক যখন গোটা দেশ অযোধ্যার মন্দির ঘিরে এক হচ্ছে, যখন জ্ঞানব্যাপীতে পুজোর ঘণ্টা বাজছে, ঠিক তখন বুকের রক্ত দিয়ে দক্ষিণেশ্বর আগলে রাখার শপথ, তার সঙ্গে নবদ্বীপ কানেকশন তৈরি করা, নবদ্বীপ ভাঙতে দেব না, ভাঙা না হলেও ভাঙা হচ্ছে এমন একটা জিগির তুলে দেওয়া। মমতার সুরে সুর মিলে এ নিয়ে দ্বিচারিতা চিরাচরিত রাজনীতির শুরু করে দিয়েছে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস, কোমর বেঁধে নেমেও পড়েছে। যদি আমার মনে হয় যে আজকের সোজাসুজি স্বর্ণালীর পরে অন্তত এই ধরনের রিউমার ছড়ানো থেকে মানুষজন 10 বার ভাববেন। বিজেপি স্পষ্ট জানাচ্ছে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক নিয়ে তারা কখনো কিছু শোনেনি, যে সেটা যেটা তৈরি হয়েছে সেটা অটুট থাকুক, এখানে এত ভাঙা করা নিয়ে প্রশ্ন আসছে কেন?
কিন্তু প্রশ্ন আসছে, কারণ ওই যে বললাম ওপর মহল থেকে বাড়তে এসে পৌঁছিল। তো অতএব শোনা যাক তৃণমূল সাংসদ শান্তনু সেন এবং বিজেপি মুখপাত্র সমীর ভট্টাচার্য তারা কি বলছেন এই স্কাই ওয়াক নিয়ে, দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক। দক্ষিণেশ্বরে যে মেট্রো রেল সেই সম্প্রসারণও মমতা ব্যানার্জির হাত ধরে হয়েছিল। আর আজকে ভারত সরকার রেলকে বিক্রি করে দিয়েছে, রেলের টিকিটের ভাড়া বাড়িয়ে দিয়েছে, সিনিয়র সিটিজেনের কনসেশন তুলে দিয়েছে। যখন দক্ষিণেশ্বরে স্কাইওয়াক তৈরি হয়েছিল সবার সাথে আলোচনা সাপেক্ষে তৈরি হয়েছিল। এই দক্ষিণেশ্বরে স্কাইওয়াকের সাথে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভাবাবেগ জড়িয়ে, ঠাকুর শ্রীরামকৃষ্ণের আবেগ জড়িয়ে, স্বামী বিবেকানন্দের আবেগ জড়িয়ে। সুতরাং কোনোভাবেই সেই আবেগকে আঘাতপ্রাপ্ত করা যাবে না। সেই জন্যই আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার উদ্যোগে স্কাইওয়াক তৈরি হয়েছে তিনি পরিষ্কার বলেছেন দক্ষিণেশ্বর স্কাইওয়াকে আমরা হাত দিতে দেব। দক্ষিণেশ্বরের সঙ্গে বাংলা এবং বাঙালি এবং সারা দেশের আবেগ যুক্ত। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো জমিদারির টাকা থেকে তার ওখানে স্কাইওয়াক তৈরি করেননি, ওই স্কাইওয়াককে ওখান থেকে ভাঙা যাবে না। দক্ষিণেশ্বর মন্দিরের মন্দির চত্বরের কোনো পরিবর্তন পরিমার্জন করার অধিকার দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষের আছে। স্কাইওয়াককে অটুট রাখতে রাজ্য বিজেপি বদ্ধপরিকর। সরকারি কর্মচারীদের ডিএর বিষয়ে বলুন, নিয়োগের নিয়ে কথা বলুন, 40,000 চাকরি বিক্রি হয়েছে তা নিয়ে কথা বলুন, মানুষ এগুলো ওনার থেকে জানতে চায়। স্কাইওয়াককে তৈরি করেছে তার সঙ্গে ইতিহাস জড়িয়ে রয়েছে কিনা, তার সঙ্গে কোনো ভাবাবেগ জড়িয়ে রয়েছে কিনা, বিশ্বাস জড়িয়ে রয়েছে কিনা, সেটা অন্য বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে ধরনের রিউমারকে দিনে দিনে একটু একটু করে হাওয়া দিয়ে একটা বড় আগুন বানানোর চেষ্টা বা প্রচেষ্টা করছে কারা। যেখান থেকে শুরু করেছিলাম অবাক জলপান থেকে, যে জল আর জলপাই এক নয়, আম আর আমরা এক নয়, বরকে কেউ বরকন্দাজ বলে না, দক্ষিণেশ্বরের স্কাইওয়াককে কেউ দক্ষিণেশ্বর বলে না, প্রাণ থাকতে দক্ষিণেশ্বর ভাঙতে দেব না এইটা কেউ বলে না, তাহলে বলতে হয় দক্ষিণেশ্বরের স্কাইওয়াক। এ বিষয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল কি বলছেন একবার শোনাবো, তারপর সোজাসুজি ফিরবো আমাদের ডিবেট। আজকে যদি মুখ্যমন্ত্রী কাজ করতেন তাহলে আজকে ওনাকে এই ধরনের গরম গরম স্লোগান দিতে হতো না। যখন অযোধ্যা থেকে নেমন্তন্ন করা হয় তখন ওনার যাবারই হয় না, আর আজকে স্কাইওয়াকে একটি সামান্য রেলওয়ে বলছে সরাতে হবে এবং তার যাবতীয় ব্যবস্থা রেলওয়ে করবে, সেখানে উনি বলছেন যে আমি করতে দেব না। ভাঙার কথা তো কেউ বলেনি, সামান্য সরানোর কথা বলা হয়েছে। যেখানে ডেভেলপমেন্টের বিষয়, যেখানে একটা আরও বেটার কিছু করার এ হচ্ছে, তো এখানে উনি বলছেন আমি করতে দেব না, সিএ আমি করতে দেব না। আরে আপনি কে? এরা কাজ করবে না, আর কেউ কাজ করলে তাকে বাধা দেবে, এটাই হচ্ছে মমতা ব্যানার্জির